মারগ্রামের শুভেচ্ছা ক্লাব ও মারগ্রাম নিমতলপাড়া যুবকেরা গরিব মানুষের পাশে দাঁড়াবে। যারা দিন আনে দিন খায় এই টানা লকডাউনে তারা এখন অসহায়, সংসার চালানো দায় হয়ে পড়েছে তাদের। তাদের পাশে দাঁড়াতে নিজেদের সামর্থ্যে আজ চাল ডাল আলু সুজি ও সামনে শবে বরাত আছে, তাই শবে বরাতের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের বাড়িতে পৌঁছে দিল আজ। যারা কর্মহীন হয়ে পড়েছে লকডাউনের কারণে তাদেরকে কিছু খাদ্য সামগ্রী দিচ্ছি, তার সঙ্গে কিছু চাল আছে, 2 কিলো চাল, 1.5 কিলো আলু, 500 গ্রাম পেঁয়াজ, 250 মসুর ডাল, 500 বুট ডাল, 250 বাদাম এবং 200 গ্রাম সুজি আছে এবং 750 চিনি রয়েছে তাতে, যাতে মানুষের দিনের একদিনের খাবার অন্তত পক্ষে হয়ে যায় তার ব্যবস্থা করেছে। সুজি ডাল এগুলো কি হবে? এগুলো সামনে আমাদের একটা উৎসব শবে বরাত নামে রয়েছে, তাতে অনেকের শবে বরাত উৎসব হয়তো পালন হবে না, তাদের জন্য আমরা বিশেষ কিছু পরিবারকে চিহ্নিত করেছি এবং তাদেরকে সেগুলো দিচ্ছি। মারগ্রামে কোথায় লকডাউন? সকাল হলেই তো বাজারে থলি হাতে বেরিয়ে পড়ছে মাছ মাংস সবজি কেনাকাটায়। ঠাসা ভিড়ে মারগ্রাম এখন পরিপূর্ণ। কবে আসবে সচেতনতা? মানুষের পাশে মানুষের সাথে থাকতে এবার গরিব মানুষের পাশে দাঁড়ালো মারগ্রাম হাজামপাড়ার যুবক বৃন্দরা। বাড়ি বাড়ি পৌঁছে দিল চাল ডাল আলু সহ শবে বরাতের প্রয়োজনীয় সরঞ্জাম, যেমন সুজি ছোলার ডাল সহ প্রয়োজনীয় জিনিসপত্র। আমরা মারগ্রাম হাজামপাড়ার প্রগতি ক্লাবের পক্ষ থেকে দিন আনি দিন খাই পরিবারগুলোকে শবে বরাত উপলক্ষে কিছু খাদ্য সামগ্রী তাদের বাড়ি গিয়ে গিয়ে আমরা তাদের হাতে তুলে দিতে চাইছি। জেলা বার্তা আজ এই পর্যন্তই, আবার দেখুন ঠিক এই সময় এই চ্যানেলে। নমস্কার।